بابا بابا وعمل كيف هيك؟ আরে বরে আমারে মুরা লাইছে মুরা লাইছে মুরা লাইছে আমারে দিনে দুপুর বেলা কেডা মুরাইছে এই গামছাটা ফেজ দিয়া গামছাটা ফেজ দিয়া তোর আমারে গড়াতে মুরা লাইছিল বউ ও মায়া গো মায়া কোথানো মুরাইছে আর আপনার কেডই মুরাইবো আল্লাহ আপনি কবিরাজ মানুষ আপনার কেডা মুরাইবো ও মন হইয়া আটকে ছিলাম বাগো গেছিলাম বাগো বাগো গেছিল নতা মতা আমার লাগা মন ঠিক তো না মন সম্ভবত মন আমি যখন বাজারে বাজারে গাড়ি গাড়ি যখন লজেন বেছিলাম আমার বাইরে আমার শুধু আমি ফালছি ঠিক আছে তুই যে মন চকলেট বেচছস এই যে তোর ভাই দি মন হয় পয়নি আইরে আমার একটু গুলিপ সিগার 220 টি 120 টি আল্লাহ আল্লাহ আমার মাথা ধরা বলা তুমি আমার নাম কেন দি ওরে তে বিয়া বসে হ্যাঁ কই হ্যাঁ কই হালার গো হালার কিছু কই হ্যাঁ তুমি আমার বাইরে হালার হালার না সুমা দি তোমার বাইরে তুই স্যার হালার গো হালার তোর খবর আছে আমি তোমার খাইতাম না আমি গার্মেন্টস আবার কাম করব প্লিজ আজকে ও কবিরাজ ভাই ভালো আছো ভাই গো ভাই আমি শেষ গো ভাই আমি শেষ আমদারারে বিছাইতে আমার জুতা কয় হইছে গা পনের দিন ধরে একালে বিছরাই আস্তানা তোর কবিরাজ রে ভাবা জানা বড় বাবা ছোট বাবা নাই হইছে গা বুঝছ দেখ আমরা কই গেছিলাম আগে বলতা শুনেন আমার উস্তাদ কিন্তু দেনতেন লোক নয় ভাই গো ঠিক আছে কামরু কামাকাতাইকা ছয় মাসের ডিউটি শেষ কইরা তারপরে এখানে আইছিল আবার একটা ডিউটি বাকি ছিল একটা সাধনা করার জন্য কয়েকদিনের জন্য আবার কামরু কামাকা গেছিল আবার সেখান থেকে আইছি তাহলে আমরা বুঝে পাইবেন কিভাবে কবিরাজ ভাই কি ঘটনা তোর বলতো কি ঘটনা হলো এই যে তাবিজ এই তাবিজের ওজনে বাড়ে আমার মাথার চুল যা আছে সব গেছে গা আমি একটা উহনের ফুজা সহ্য করতে পারি না আর অত বড় তাবিজ
আল্লাহ গো আমার যে কি অবস্থা গো এবারে মেম্বারের কি মেইন চুইস নাই হইছে কি না হ্যাঁ এই ডেলো খবর খবর পাইছি না হইছে মানে মেম্বার কি এই এলাকাতে আছে না মেম্বার তো এলাকাতে নাই মানে তার মেইন চুইস নাই মানুষের কাছে মুখ দেখাইতে পারবো না দিকা কারো কাছে বলতো পারতো না দিকা হে গ্রাম ছেড়া পালাইছে কি গো তার তো না উদাম করে দেও লাগবো কি খবর লাই একটা মানুষ গ্রাম থেকে নাই আপনারা আমার কাছে এসে জিজ্ঞাসা করেন নাই নাকি ওরে বাবা এটা ঘটনা তো ঘটে গেছে গা বল কি ঘটনা এ ক ক ক ম গ ম ক ক ক ক আমার শরম মরে একটু বড় করে ওটা বড় কব কবশলা ঘটছে না এই কবশটা দেখা ইলার বল শয়তান নামে একদম আসে এটা তো শয়তান বিটা নিয়ে টাকিত পালা আছে কি কইডা আরে বাবা 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 ধ্বংস হয়ে যাবে বাবা ওই শট দিও না তোর ধ্বংস হয়ে যাবে বাবা মাঝে টান্ডা ধরে গবি শট দিও না বাবা না আমার তাবিজ শুনেন লেট্টিটা ফলা দিছে শুনেন আমি না তো আমার বই আমার উস্তাদের দেওয়া তাবিজ কে আমনে লেট্টিনো ফলাই দিয়ে দিছেন এত বড় অপমান দেখ এরপরে তোমরা এই সময় শেষ হয়ে গেছে রে গত দুই দুধ সোনা রূপার পানি দেন তার কি মেম্বারটা গেছে না মনে হ্যাঁ তার মনে মেম্বারটা গেছে না আর এটা না গেলে কি মেম্বার গ্রাম স্যার হইছে নাকি আচ্ছা আচ্ছা মেম্বারের মেইন সুইচ গেছে গত যেদিন তাবিজটা মাথা দিছি হ্যাঁ আর তিন দিন পরে মেইন সুইচ গেছে কি তো কইছ তো মেম্বারে তো লেগে গেরামো ভাই না হ্যাঁ হ্যাঁ আর শুন মেম্বার কইছ হাতে সে বেলেগে দে ফাদলাই সে তোর কাছে তাবিজটা দিছি হ্যাঁ তোরা ধ্বংস হয়ে যাবে যদি এখন ডাবল তাবিজ দাও দে এমন দুইটা তাবিজ তোর মতো ক্লিয়ার তুই ভাই মরে না শুনো ও ভাই কিছু করেন আল্লাহ গো কিছু গো করতো না গো আল্লাহ আল্লাহ ও আসুনি তার ব্রেন ডস ড্রেন গেছে নাম্বার ঠিক আছে আবার আরেকটা দিলে তার কষ্ট হইতে পারে এটা বদলায় উস্তাদ অন্য একটা একটা তাবিজ দেন তাবিজ আছে কিনে সারে তুই এটা গলার ঝুলা রাখবি মায়া গো আমি তো জীবনে দিছি না ভাই আর এটা তোমারে দিছি এটা গলার ঝুলা রাখবা কারণ দুইটা তাবিজ দিলাম বলে তার পরবর্তী তোমাদের তাবিজের কায়তন দিলাম এটা একটা কায়তন তাবিজ বাইন্দা গলার ঝুলাতে হয় তাবিজ তোমারে দিছি না কায়তনটা তোমারে দিয়ে দিছি যাও কেমনে ঝুলা দেই আমি টাকা দিছি দুডো গো এটা এইভাবে না দিয়া গলা এইভাবে দিয়া এইভাবে একটা গিটু দিয়া তারপরে লয়া জুলাইবেন এই যে এইভাবে লুয়া যাইবেন আর মনে করলে সবসময় এইভাবে টানতে থাকবেন আপনি পাশে বসে লাগে জায়গা না 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 পাশে লাগবে না পাশে দিলে তো পাশে হইবে কিন্তু এইভাবে টানতে গো মানুষ দেখলে মানুষ দেখলে এইভাবে থাকে মানুষের সাথে দেখাই দিব ঠিক আছে যত দেখাইবো বুঝতে না জিন জিন বুঝি বুঝি এর সাথে ডাইরেক্ট কথা বলি বাবা গাছ ছোট সে কবিরাজ ভাই একটা কথা না কইলই নয় বলো আমার একটা কাম হয়েছে এই তাবিজ দেখা গ্রামের যত পাবলিক আছে সকালে দৌড়ে খালি দৌড়ে 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 সবাই দৌড়ে কাম হইছে তাবিজের কেরামতি হ্যাঁ মেইন সুইচ নাই মেম্বার এর নাই নাই মেম্বার এর গ্রামে তুই নাই হ্যাঁ তোমার ভাগ্য বলো অভিশাপ দিছ না যাও রে বাবা এটা তো গলাটলে কুইয়া লাগবে আতলে গুরুম না হ্যাঁ আচ্ছা আচ্ছা যাইতেলে যান 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 যাও তুই আমার লগে আলাদা একটা দেখা করিস আচ্ছা
الله مصدق ري استاذ عاكو ديكتاتوري كتو بوشتم شلون ديكتاتوري اش شلون استاذ الله الله আমি তো প্রাই সাকসেস হয়ে গেছি কিন্তু মেম্বার সাসন লাগে পড়তাছি না এ ভাই কি ভাই আমি কি মানে আপনি কেডা আপনারে তো আমি এই গ্রামে কখনো দেখি নাই আগে আমারে দেখেন না আপনারে তো আমি দেখি না আপনি কে না না আমি এই গ্রামেরই ছেলে আমি পড়াশোনা করছি শহরে থেকে এখন গ্রামে আসি আর নিজস্বভাবে একটা উদ্যোগ নিছি গ্রামের মূর্খ অশিক্ষিত যারা আছে তাদেরকে আমি লেখাপড়া শিখামু দুঃখ ভাই একটাই আমার নামটা কেউ শুদ্ধভাবে বলতে পারে না আমার নাম আতাউর রহমান আর আমারে বলে আতাবর এটা হইলো ভাই আসলে তো ঠিক হই গ্রামের আসলে সবই পাগল বুঝছেন আতাবর ভাই এই যে ভাই এই ঘুরে গেরা আপনিও আমার আতাবর ডাকতেছেন এটা হইলো আমার নাম ভাই আতাউর রহমান মা বাবা ভাই আমারে নাম রাখছে আতাউর রহমান অন্তত এটা শুদ্ধভাবে বলেন আপনাকে চিনি আর না যে নিজে এখান থেকে আসছেন সমস্যা নেই আচ্ছা কষ্ট পায় না আতাবর ভাই বুঝছেন কষ্ট পায় না গ্রামের এটা বেউ বই আপনার নাম যে আতাবর এটা সুন্দর করে লইতে পারে না বুঝছেন এই মিয়া গ্রামের আর বেকু আপনি কি ভালো নাকি আপনিও তো আমার আতাবর ডাকতেছেন মিজাজটা কিসে কিসে অন্য গ্রামের মানুষ আইসা আমার আতাবর ডাকছো তোমরা দেখলে একটা জিনিস বুঝো না ইটকো এটা ইট আছে না তাবিজ আছে তাবিজ মানে যে এটার ওজনে আমার মাথার চুল সব যাইতেছে গা বদলাইয়া আমার কাইতন দিছে কাইতন আমার বাড়িতে আমার জামার লেগে রাতা মুরগিটা রাখছি আমি যাইলে জব করে খাওয়াম কাজে মাঝে করে গেছে আর আমার কলা গাছের মধ্যে আইটা কলা বুঝছিল না আইটা কলার একটা এমন বড় একটা ছড়ি আছিল এই ছড়ি দেওয়ার নয় গেল আফা তোমার একটা কথা দিই তোমার বাড়ির আশেপাশে কি ওরে গুড় গুড় করতে দেখছো আর করেন না এই গেলাম সুর আছে কেডা রুবিলার আমি ধরতেছি তাহলে আপনি একটু দেখেন প্রয়োজনে বাড়ি সালাম দিয়া সাইড এটা বাহর মুরগি আর হলো কলার চুরি কাটা নিছি এটা বার করতে হইব হ্যাঁ তাহলে আমরা এই কামটা করেন আমার কাছে বিচারটা দিলা আমি একটু যাইতাছি ডাঙ্গা যাইতাছি হ্যাঁ আচ্ছা দাফা মনে হনো 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 তোমার জামাইয়ের সাথে কি কোনো ইয়া কি আরে কি কন্না করে এই তো কই না সে আল্লাহ গো আল্লাহ জামাই এক দেশো বউ এক দেশো আমরার বউ নাই এ দিবালা এইটা দেখি রবিলের সুরে কোয়া আছে কবরটা লই ছাগলের লুচি আপনার গলাত করে ছাগলের লাগিনি আনলাম তো এটা ছাগলের ইট এটার কামরুক কামা খাচ্ছে বড় বাবা ছোট বাবা আনছে আইনা ফুইরা দিছে আর আগে তাবিজ আচ্ছা এই আপনি আমার কইতা শুন আমি শুধু ফাটা হাতা লাতা চুরি করি হ্যাঁ
আমরা যদি কইতাম যে গাঙ্গা থেকে শিপ নাই হয়ে গেছে একটা জাহাজ নাই হয়ে গেছে তাহলে বুঝতাম যে না আমার যোগ্যতা আছে এটা এই যে মনে করেন কলার চুরি মুরগি টিরগি এগুলি আমার মতন চুরি চুরি করে আচ্ছা হ্যাঁ মুরগির কথা কমলে মুরগির নাম বাইরেছি ওই যে মাসুমের বউ রেখা আছে না রেখা এই রেখা আর একটা রাতা মুরগি আর একটা কেলার চুরি চুরি হয়েছে এই চুরিটা করছে কেন আচ্ছা ভাই বারবার একটা কথা কইতাছি ভাই আমি একটা বিখ্যাত সুর সারা বাংলাদেশের মধ্যে আমার নাম আছে ফেয়ার ফুর্তিকার টিভিতে আমার ছবি গেছে হ্যাঁ আর তুমি কইতাছো যে আমি ওন মুরগি ওই কলার চুরি চুরি করছি জি গর্বে সুইট কইতাছো রে পেপার পত্রিকা তুলে ছবি আই আপনি তো মেম্বার আপনার ছবি গেছে নি গেছে না 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 মানে বাবারে সুরের গলের সুর সুরের ছবি গেছে কি সুন্দর কথা হ্যাঁ কি ডায়লগ কইছাই বেও না আমি এখানে বই দেখ আপনার কাজ আপনি কে করুন আচ্ছা এই সুরিটা যে কেনা করছে এটা আমি বিচার বাড়তাছি এর ফলে বুঝা লইবে হ্যাঁ এই বিডি মানুষ জামাই নাই গা হ্যাঁ বিডির কলার মরছে না আশেপাশে আছে মানে বিডির কলার ছুরি আর মুরগি যত্ন মতো নাই বিডি মানবো মানতো না আমি মেম্বার আমার তাতে বিচার দিবই আচ্ছা থাক তুই এটা কেনা কি হচ্ছে আমি তদন্ত করলই ঠেলা না বুঝলা আচ্ছা জান আমি একটা বিপদে পড়ছি আমার গ্রামতে এখন আমি থাকতে পারতাম না হ্যাঁ কলার চুরি চুরি হয়েছে মুরগি চুরি হয়েছে আমি চুরি করছি হ্যাঁ কোন জানি আমি একদম বিখ্যাত সুর আমার কি মান সম্মান নাই ছোট কাটো চুরি করবো এই গ্রামের থেকে আমি কি করবো রে কামাল ভাই কামাল ভাই ভাই দাসিনি আমার শুরু করছে মনে করেন মনে করেন ধরেন আপনি দুই তিন হাজার মগা শক্তি আজ মগা তো সুটা সুটা আমার লে তো বিচার না করছিস রে রে মার আচ্ছা আমি কত থেকে গেলে হ্যাঁ আমি তো হের বাপ মেম্বারের তার পায় পয়সা সে তাহলে আমি কত থেকে গেলে গা এক শেখর বাপ তাহলে তো মগা টুনাম হইব মগার তার কি ডরাইতো না যাই বাচ্চি যা রে আর একটা দিলাম আজ আরে সাংবাদিক ভাই ও আরে আমার তো আমি খুঁজতাছি কেলিগা খুঁজতাছি গেছলাম ওই যে মনে করো তোমার ভাইলাম না গিয়া এখন আপনি তো মনে করুন পেপার হলে হালি করুন বুঝছেন নি কিন্তু মানুষে খুব সম্মান করে সাংবাদিক বাবারি বাবা কিন্তু আপনার বউ দে আপনার লাত্তি উস্তাদ এটা তো ধর্মিয়া ধর্মিয়া এটা তুমি কই কই পাইছো আজ হ্যাঁ আমি সুর আমি সব খবরে রাখি বুঝছো এখন মনে করো ভাই আমি একটা তোমার উপদেশ দিই বুঝছো উপকারটা আমি করি সুর লিখি দিব আমার ইমান ঠিক আছে এলাকার ভিতরে বড় বাবা ছোট বাবা আছে খবর রাখ বড় বাবা ছোট বাবা আছে হ্যাঁ ইড়াবার কুণ্ডা ইড়াবার কুণ্ডা তাহলে আমার কথা শুনো মাত্র 121 টি হা লাগবে বুঝছো একটা তাবিজ দিব এই তাবিজটা দিয়ে মনে করো এই বোরে পানি পানি মাঝে বিজায় বিজায় খাওয়াইবা এক গ্লাস করে রাইতে দিনে 24 ঘন্টা খাওয়াইবা বুঝছিনি কত বড় করবি খাওয়ানির পরে দেখবা তোমার বউ তোমার লাগতে দিত না আদর করবো সুহাগ করবো ও আরে কবিরাজি করে হ্যাঁ হ্যাঁ আমরা আর একটা বাচ্চার আছে মজিদ পাগলা ও মজিদ তুমি বাটপার কইছো আবার কোন লাগে কি যা বাটপার তুমি তো জানোই বুঝছো নাম বাড়ি চালান কামেন না
এলিকে ছোট বাবা আর বড় বাবা নিউজ করমু এটা তুমি নিউজ করতে পারো যখন তোমার উপকার হইব তাবিষ্টার নেতন কইরা দিবা সমস্যা নাই আমার উপকার হইব আমি তো তাবিষ্ট দিব আমার দরকার নাই দরকার না থাকলে ভাই আপনি জান গা হ্যাঁ জান জান তুমি কি হেরার লগে আবার নতুন করে জয়েন দিছেন আরে কি আমার চুরি সুসমীর মধ্যে শুনো এলাকার পুরি এলাকার উচ্চ পরিবেশ নষ্ট হয়ে যেতে থাকা এর আরে যে বউ মনে করো তোমার লান্তি কত বেড়েন তোর বউ জুতা দাবাই না ইয়ে দাবাই না আসুন দাবাই না এই রূপকার করে দিই যাও গেলে হালি হয়ে করো গা চলো করো তুই ক হেরা হইলে আবার ধরা খাই না হ্যাঁ আইসে জ্ঞান দিত সাংবাদিক হইছে উল্টা পাল্টা সাংবাদিক ওরে দিল্লি মারে রে দিল্লি মারে ও বাবা রে বাবা বাইরে যে রই দৌড়ছে এ কইল এ গেলে ফাড়ে না আনতাছি ওই বাবা রে দিল্লি মারে লো দিল্লি মারে বাইরে যে যাই কাম কইরা আনি আর হাস আর করো কুমাস বন আমি কি আনার লগে যাই কবিরাজি করতা কবিরাজি করতা কই গেছিলা আর কই দাম জানো তো কই দাম কাম দেখ তো কবি তাবিজ করা তাবিজ চুনা করা আচ্ছা তোরে তাবিজ কই বউ এমনি লিপস্টিক বেশি দিস না মাস্কারা দিস না বলা বাসনের কথা আছিল হ্যাঁ কথা খারাপ হয় না লই কি যে বা তোর কি যে বাসনের কথা আছিল রে তোমার ক সমস্যা রে ক এটা আমি তো একটা মায়ের ভালোবাসি কি একটা মায়ের ভালোবাসি দেখছস কান রে দেখছস ইসারা মুসুছে না এত কি পড়ো আমি কি পড়ো নাই 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 পড়ো তে কই নাই করতে পাগল হইছস গা কি আছ ন কারবার দেশ আর দেশ নাই মানে আমার কাছে কি লাগাইছস তবে তুমি দনাকা বা একটা বাড়ি মুড়ি সালাম দিয়ে দাও তবে দিতাম এই আমি কি জাতা কবিরাজ তোর মতো ফুলার জন্য তাবি দে এলাকা পুরা বদনাম হবে যে আমি তোর তাবি দিছি প্রেম করার লাগা কারণ জুত তৈরি হয়ে যাও দিয়া দাও না কোনো রকমে দিয়া দিন দিয়া দিন তখন তোমার ডাবল টিয়া দিব তেল চিন্তা করো না আনছি দিব না আচ্ছা মেয়ের নাম কি মেয়ের নাম হয়েছে শিউলি শিউলি বাপের নাম বাপের নাম হয়েছে আকবর আকবর তোর নাম কি আমার নাম হয়েছে বাদন তোর বাপের নাম কি আমার বাবার নাম হয়েছে আকবর আচ্ছা তা বিজনে গেলাম না ইয়ে করিস ওই শনিবারে আলো যাইস কত আজিয়ে দেওয়া লাগবো আজিয়ে যাবে কত 500 টুতে 500 টাকা টুতে লেবে 500 টাকা টুতে আত্তারে দে মাথা মানে কিছু দেয়া দাও তা জিনিস কিনে দেব অনেক শরে দেয়া যায় দেয়া দা জিনিস মে কিনে দেব আদার আইগা 100 টাকা দি মনে আমি তো মারি চিন্তা করো না 500 টাকা টুতে লই আইছি ঠিক আছে আচ্ছা ইয়া শুনো কারবার 100 ফুলার হ্যাঁ নিজে চিন্তা না তো করুন না খালি মানুষে চিন্তা করুন আমরা তো এইটাই করবো না টেরা ধর তুই দিস নিয়ে কি পোলা ফ্যাম বুঝি করবো আই তো সমস্যা না আমি কবিরাজ মানুষ টেয়া দেবো যে টেয়া দেবো কাম করে দেবো আমি বউ ও বউ করে আই কি সে সিলে তো সে কি দেন বলতে কসে সালি 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 ইয়ে কই আমার আমার হালালা কই এই তোমার হালাল লাগে আমার বড় ভাই তোর হুমুন্দি ও হুমুন্দি হুমুন্দি করে হুমুন্দি কই গেছে হুমুন্দির ঘর হুমুন্দি আমার ভাই বাইরে গেছে বাইরে গেছে হেই হের কি মনে করো আল্লাহ কি হামা একটু জ্ঞান বুদ্ধি দিছে না না তোমার দিছে তো কও কি সমস্যা এই যে আমার একটা ঘর বিল্ডিং এ তো উঠছি না উঠছি উঠছি না তো এই যে হে যে হাটের মধ্যে উঠতে তো সারা লাইট মোবাইল টিপে আর আমি নতুন বিয়া করছি বোর্ডার লাগাই নিচে থাকি একটু রং রং কথা কমো আচ্ছা